হ্যালো ফ্রেন্ডস, আমি সুজা সরকার, আবার একটি নতুন গিটার লেসনে স্বাগতম। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা যে কর্ড গুলো ধরি, ঠিক আছে, তো এটা কিভাবে খুব সহজে এবং স্মুথলি ধরা যায়, ঠিক আছে, আমরা যে বিভিন্ন শেপের কর্ড গুলো ধরি, তো সেটা কিভাবে খুব ইজিলি, মানে খুব কষ্টসাধ্য ছাড়া কিভাবে ধরতে পারি আমরা, সেই সম্পর্কে আমরা আজকে একটু বিভিন্ন ট্রিক্স দেবো। তো এখন ফার্স্ট ট্রিক্সটা দেখি যে আমরা এই শেপের কর্ড গুলো ধরি, ঠিক আছে। তো এই শেপের যখন কর্ডটা ধরি আমরা অনেক কি করি, থামটা এভাবে রাখি অথবা এভাবে রাখি, ঠিক আছে, যেভাবে হোক এভাবে রাখি, অনেকে আবার এভাবে রাখি, তো ঠিক আছে। তো এর জন্য হচ্ছে পারফেক্ট যেই মানে যেই সঠিকভাবে কর্ডটা রাখতে হবে সেটা হচ্ছে এভাবে আপনি উপরের যে ওপেন স্ট্রিংটা আছে এটার উপরে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার সাউন্ডগুলো অনেক ক্লিয়ারলি আসছে, শেপের কর্ডগুলো আমি বলবো যে আমি রিকমেন্ড করবো যে এইভাবে ধরতে, ঠিক আছে, জামাটা জাস্ট আলতো হবে, বেশি জোরে না, দেখছেন। আর যদি চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু সাউন্ড আসবে, চাপ দিয়ে ধরা যাবে না, ঠিক আছে, চাপ দিয়ে ধরা যাবে, জাস্ট আলতো করে। আর যদি আমি চাপ দিয়ে ধরি, ঠিক আছে, তো জাস্ট কি বলবো যে একটা, তো এটার উপরে যদি আমরা একটা কাগজ রাখি স্ট্রিং গুলোর উপরে যেরকম ভাবে থাকবে ঠিক ওইভাবেই, ঠিক আছে, দেখবেন স্মুথলি সাউন্ড আসতেছে, ঠিক আছে। আরেকটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যারা কর্ড ধরতে পারে না, যাদের স্মুথলি সাউন্ড আসে না, যে বলবে ভাইয়া আমি তো মানে বাজাচ্ছি বাট আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, তো যাদের যাদের প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। তো এটার কর্ডটা এইভাবে যত কর্ড আছে সব এই শেপে ধরতে হবে, ঠিক আছে, এইভাবে যদি ধরি তাহলে খুব ইজিলি আমরা বাজাতে পারবো এবং আমাদের কর্ডগুলো সুন্দর হবে। আর যাদের আগেই বলেছি যে যেমন ধরেন এরকম সাউন্ড আসে, মানে প্রপারলি সাউন্ড আসে না, তাদের জন্য কি মানে কি করণীয় বা কি করলে তারা এই সাউন্ডগুলো অ্যাচিভ করতে পারবে তাদের জন্য আমি এক্সট্রা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। তো এই শেপ এখন গেল, তো এখন আসি এই শেপটা, এই শেপটার বেলো ঠিক সেম, ঠিক আছে, আমরা উপরে এই স্ট্রিংটা পাম দিয়ে বা থাম দিয়ে মিউট করবো, ঠিক আছে, সরি থাম দিয়ে মিউট করবো, হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যাবে যে আমাদের সাউন্ড গুলো অনেক সুন্দর আসতেছে, ঠিক আছে। সি কর্ডের বেলাও সেম, তো এভাবে মিউট করে দেখেন আপনি সাউন্ড কত সুন্দর আসতেছে। অবশ্যই কর্ডটা আগে সুন্দর মতো করতে হবে, দেন জি কর্ডটা তো এইভাবে কোনো সমস্যা নেই, আর ই মেজর কর্ডটা এইভাবে তো অবশ্যই এইখানে না এক স্টেপ আগে রাখতে চেষ্টা করবেন থামটা, ঠিক আছে। তো আশা করি এখানে কারো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি বলে দিয়েছি সবগুলো কর্ড কিভাবে বাজবে। আর ডি ডি কর্ডটার ক্ষেত্রে এখানে দুইটা হলে ভালো হয়, ঠিক আছে, এই দুইটা যদি আপনি মিউট করতে পারেন তাহলে অনেক ভালো হবে। তো ডি এর ক্ষেত্রে কি করবেন, এই দুইটা, এই যে উপরে ই আর এ স্ট্রিং, ঠিক আছে, ই আর এ স্ট্রিং দুইটা মিউট করে দেবেন। আর আমি দেখতে পাচ্ছেন এটা যদি আমি টিক দিয়ে দেখাই, আর যদি ডিফারেন্টটা আশা করি বুঝতে পারছেন, আর ঠিক আছে, আশা করি সকলে বুঝতে
বুঝতেছেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আর দেখুন আমি যদি এখন মিউট ছাড়াবো দেখি কেমন সব কেমন সাউন্ড আসে। ঠিক আছে, এইভাবে করলে অবশ্যই সাউন্ড ভালো আসবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি বার কোড। তো এখন আমরা বার কোডটা দেখি। ঠিক আছে, তো বার কোডটা দেখুন এইভাবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যে এই যে আমাদের উপরে মাথাটা শেপটা আছে, এই শেপটা, ঠিক আছে, এখন উপরেটা এই শেপটা, তো এই বরাবর রাখতে চেষ্টা করবো। ঠিক আছে, এইখানে পাতলা একটা জায়গা আছে, তো এই জায়গাতে থামটা আমরা রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এইভাবে ওকে, মানে মাঝ বরাবরও না, আবার বেশি ওপরেও না, জাস্ট অর্ধেক করে দুই ভাগের এক ভাগ যেখানে হয় ওইখানে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, যে এতটুকু ধরো আমি এখানে অর্ধেক করেছি, অর্ধেক করার পরে আমরা এইখানে আবার অর্ধেক করবো, এখানে অর্ধেক করার পর আবার এইখানে যেখানে রাখা হয় সেইখানে রাখবো। ঠিক আছে, তো এই পেছনের আঙুলটা আমরা এইভাবেও রাখবো না, বার করে ধরার সময় উপরে বেশি উপরে রাখবো না, বেশি নিচেও রাখবো না। ঠিক আছে, জাস্ট একটু মাছ বড় হবে তাহলে গুলো স্মুথ। আর যখন বার কট আমরা বাজাতে যাই তখন আমাদের এই আঙুলটাতে প্রেশার লাগে। ঠিক আছে, তো অবশ্যই এই আঙুলটাতে প্রেশার দেবেন, আর এই আঙুলটা থাম দিয়ে প্রেশার দিতে পারেন, বাট ওইখানে এটা জাস্ট শেপটা ওঠানামার কাজ করে, আর আমাদের প্রেস করতে হয় জাস্ট এই চারটি আঙুল দিয়েই। ঠিক আছে, ওইটা জাস্ট আমাদের মুভ করার ক্ষেত্রে বেশি একটা কাজ হয়। ঠিক আছে, তো এর জন্য আমরা এইটা দিয়ে বেশি উপরে রাখি না, কারণ এটা যদি উপরে রাখি তাহলে মুভ করতে সমস্যা হয় আমাদের। ঠিক আছে, মুভ করতে প্রবলেম হবে, আবার যদি বেশি নিচে রাখি তাহলে দেখবো যে মুভ করতে অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য আমি বলে দিয়েছি যে ওই প্রথমে অর্ধেক করবেন, অর্ধেকের তারপর আবার অর্ধেক করে দেন ওইখানে রাখবেন। ঠিক আছে, এখন যে যেভাবে কী বলে বাজাতে বাজাতে অভ্যস্ত হয়ে গেছেন তাহলে তাকে তো আমি বলতে পারবো না। এখন কেউ যদি মুখ না খুলে গান করতে পারে তাহলে সমস্যা নেই, তাই না? মুখ না খুলে শিশ বাজাতে পারলেও তো কোনো সমস্যা নেই, কারণ সে তো শিশ বাজাতে পারছে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এরকম, যদি কেউ অভ্যস্ত হয়ে যায় তাহলে এখানে আমার কোনো হস্তক্ষেপ করার দরকার নেই। ঠিক আছে, তো আমি ওইভাবে এই থামটা জাস্ট মুভ করার জন্যই লাগে। ঠিক আছে, বার কোডগুলো আর আমরা এগুলো দিলে জাস্ট কি করি সেগুলো আগে পিছিয়ে পড়ে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি, উপরে রাখবে না। ঠিক আছে, তাহলে এগুলো মুভ করতে প্রবলেম হবে অনেক। ঠিক আছে, জাস্ট এরকম দুইটা ভাগ করবেন, দুইটা ভাগ করার পরে এই ভাগ নেওয়ার পরে আবার এখান থেকে একটা ভাগ করবেন জাস্ট এইখানে। ঠিক আছে, নিচের দিকটাতে রাখবেন, এখানে জাস্ট নিচের দিকটা রাখতে চেষ্টা করেন বার কোড। আর বার কোডের কোনো মানে বাধা ধরে নেই, জাস্ট এই আঙুলটা এই যে আমাদের এইখানে পাতের একটা ইয়া দেখতে পাচ্ছি, স্টিমের লোহার ইয়া দেখতে পাচ্ছি দণ্ড, তো ওইটা থেকে একটু হাফ মানে সরিয়ে অথবা লাগিয়েও নিতে পারেন, সমস্যা নেই, একটু সরিয়ে নিলে বেটার হয়। এভাবে ধরুন, ঠিক আছে, আর এখানে ধরলে মাঝখানে ধরলে সাউন্ডটা ভালো আসবে না, জাস্ট একটু ফাঁকা রাখতে চেষ্টা করুন। ছিল আমাদের আজকের লেসন। ঠিক আছে, তো আপনারা কেমন যেন আপনারা আমাকে উৎসাহিত করতেছেন, আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে রেখেছি। ঠিক আছে, এটুকু আমি পরে দেখাবো আপনাদের সব। ঠিক আছে, তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে দেখাই বলেন। ঠিক আছে, এই বিভিন্ন জিনিসগুলো আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, বাট আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনার ভিডিও মানে এরকম কেন, আমি তো গানে মুভ করতেছি, কারণ ওইখানে দেখা গেছে যে আপনাদের গানের টিউটোরিয়াল বেশি পছন্দ এগুলো আমি। ঠিক আছে, তো অবভিয়াসলি আমি গানের টিউটোরিয়াল দেবো, আমি তো না বলিনি। ঠিক আছে, তো অনেস্টলি বলতেছি যা কিছু বলে, তো এখানে এর জন্যই আমি গানের লেসন করে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে গানের থেকে এই লেসনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ওগুলো আপনি গান যে কোনোভাবে লিখতে পারেন। যে এইখানে যে শীটগুলো আছে এগুলোর মধ্যে আপনার কীভাবে গান তৈরি করা হয়। ঠিক আছে, এই লেসনটা তো আমি পরবর্তীতে এই লেসনগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো, তো যারা একটু একটু ধৈর্য ধরে বসতে হবে, একটু ধৈর্য ধরে বসতে পারলেই দেখা যাবে যে আমি
একবার তো সব লেসন দেওয়া সম্ভব না, ঠিক আছে? আর একদিনও আপনাকে আমি সব কিছু শেখাতে পারবো না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, আর প্রতিটি ভিডিও না যদি পারেন তাহলে অবশ্যই বলবো যে প্রতিটি ভিডিওতে কমেন্ট করতে যে ভাই এইভাবে না এইভাবে, ঠিক আছে? তাহলে আমি মোটিভেট হবো আর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহিত হবো। কারণ আমাকে মোটিভেট না করতে পারলে তো আপনারও ভিডিও তৈরি করতে ভালো লাগবে না। এখন আমি ভিডিও দিচ্ছি, আমি বুঝতেছি না আপনাদের কি ভিডিওগুলো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, তাহলে আমি কীভাবে বুঝবো যে না মনে হচ্ছে ভিডিওতে কমেন্ট আসতেছে অথবা। তো এখানে একটা বিষয় কি, যদি আপনারা লাইক কমেন্ট অথবা ডিসলাইকও দেন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারি যে না ভিডিওটা ভালো লাগতেছে অথবা আমার থেকে কেউ শিখতেছে অথবা না আমার ভিডিও দেখে কেউ শিখতেছে অথবা ওরা চাচ্ছে যে আমি ভিডিও করি, আমার বন্ধু সবাই চাচ্ছে যে না আমার আর ভিডিও দরকার জন্য কমেন্ট করতেছে। তো অবশ্যই কমেন্টটা করবেন, ঠিক আছে? আর যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন, ঠিক আছে? এটা আমার অনেস্ট ওপিনিয়ন, তাহলে আমি বুঝতে পারবো যে না তাহলে আমি আর ভিডিও তৈরি করবো না, ঠিক আছে? যে ভালো লাগতেছে না মনে হয় আমার ভিডিও দেখে কেউ কিছু বুঝতেছে না, তো আমি পরবর্তী লেসনে ওই লেসনগুলো দেবো, ঠিক আছে? যদি ভালো লাগে আর যারা যারা আছেন তারা অবশ্যই ভালো এইভাবে না ওইভাবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে? কমেন্ট করলে ভালো লাগে। তো এই প্যাটার্নগুলো আমি নিয়ে আসবো, ঠিক আছে? সব স্লোলি স্লোলি আসবে, তো তার হুট করার দরকার নেই। কিছুদিন আগে রিফের একজন বলছে যে রিফের লেসনগুলো দিতে, তো রিফের লেসনগুলো আমি অবশ্যই দেবো। সব লেসন দেখা হবে, তার জন্য কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কমেন্ট করতে হবে বেশি বেশি। আমার পাশে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তী লেসনে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।